আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। আবারও প্রশ্নবিদ্ধ মাহমুদুল্লার অধিনায়কত্ব, মমিনুলের মতো তিনিও হারাতে পারেন টি টোয়েন্টির সিংহাসন। টি টোয়েন্টির নেতৃত্বে সাকিব আল হাসানকে চান আশরাফুল। তামিমকে টি টোয়েন্টি দলে ফেরাতে আশরাফুলের আহ্বান। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আবারও প্রশ্নের মুখোমুখি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং কৌশল। গায়ানায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি টোয়েন্টিতে ভালো বোলিং করা সত্ত্বেও সাকিব আল হাসানকে আক্রমণে আনেননি রিয়াদ। দ্বিতীয় টি টোয়েন্টিতে মোসাদ্দেক হোসেন সৈকতের বেলায়ও একই কাজ করেছিলেন মাহমুদুল্লাহ। ম্যাচের ত্রয়োদশ ওভারে মোসাদ্দেককে আক্রমণে আনেন রিয়াদ, উইকেট মেডেন নেন মোসাদ্দেক। কিন্তু দুজন ডানহাতি ব্যাটার থাকার যুক্তি দেখিয়ে তাকে দিয়ে আর বোলিং করাননি মাহমুদুল্লাহ। মোসাদ্দেকের ক্ষেত্রে একটা যুক্তি দাঁড় করালেও সাকিব প্রসঙ্গে রিয়াদের কাছ থেকে কোনো জবাব মেলেনি, কারণ তৃতীয় ম্যাচের পর সংবাদ সম্মেলনেই আসেননি তিনি। তার জায়গায় প্রেস কনফারেন্সে আসা লিটন দাস নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি, শুধু বলেন মার তো চালান অধিনায়ক। বৃহস্পতিবার তৃতীয় টি টোয়েন্টিতে সপ্তম ওভারে সাকিবকে আক্রমণে আনেন রিয়াদ। প্রথম বলেই সাফল্য পান সাকিব, সাজঘরে ফেরান ভয়ঙ্কর ওরিন স্মিথকে। ওই ওভারে সাকিবের খরচ মাত্র 4 রান, তবে নিজের দ্বিতীয় ওভার করার জন্য সাকিবকে অপেক্ষায় থাকতে হয়েছে 17তম ওভার পর্যন্ত। ওই ওভারেও ভালো করেছেন তিনি, দিয়েছেন মাত্র 8 রান। কিন্তু কাইল মেয়ার্স নিকোলাস পুরানের 85 রানের জুটিতে ম্যাচ বাংলাদেশের হাত ফসকে বেরিয়ে যায় ততক্ষণে। মাঝের ওভারগুলোতে কেন সাকিবকে দিয়ে বোলিং করালেন না রিয়াদ, সেটাই প্রশ্ন। মেয়ার্স পুরান দুজনই বাহাতি ব্যাটার ছিলেন বলেই কি সাকিবকে আক্রমণে আনেননি টাইগার অধিনায়ক? দ্বিতীয় টি টোয়েন্টিতে মোসাদ্দেকের ক্ষেত্রে তো অনেকটা এমন ব্যাখ্যাই দিয়েছিলেন মাহমুদুল্লাহ। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে বাহাতিদের বিপক্ষে 150 উইকেট রয়েছে সাকিবের, শুধু টি টোয়েন্টিতেই নিয়েছেন 39 উইকেট। টি টোয়েন্টিতে সহকারী অধিনায়কের ভূমিকায় রয়েছেন লিটন দাস। সংবাদ সম্মেলনে তার কাছে সাকিবের বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে লিটন বলেন, দুদিক দিয়েই বোলিং করানো যায়। ডানহাতি ব্যাটসম্যানের সময় ডানহাতি বোলারও বল করে, এতে সমস্যা হয় না, তবে সিদ্ধান্ত সম্পূর্ণ অধিনায়কের। আজ তার এই সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে যেত তাহলে এই প্রশ্ন হয়তো উঠত না। মাঠ তো আমি চালাবো না আর 10 জন খেলোয়াড় চালাবে না, অধিনায়কের যে সিদ্ধান্ত সেটি অনুসরণ করার প্রত্যাশা থাকা উচিত আমাদের। এদিকে ম্যাচের পর মাইক্রোফোন নিয়ে রিয়াদ আক্ষেপ করে বলেন, সম্ভবত 10 রান ঘাটতি ছিল আমাদের, 170 রানের বেশি করতে পারলে ভালো হতো। লিটন ও আফিফ দুর্দান্ত ব্যাট করেছে, বোলিংয়ের শুরুতেও আমরা ভালো ছিলাম, তবে ওদের দুই ব্যাটার পুরান মায়ার্স সত্যি দারুণ খেলেছে, ওদের জুটি ম্যাচটা আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। এদিকে টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে চান মোহাম্মদ আশরাফুল। 2019 সালে ICC-র নিষেধাজ্ঞা পাওয়ার আগে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক। হুট করে সাকিবের নিষেধাজ্ঞা দেশের ক্রিকেটকে টালমাটাল করে দিলে ভারত সফরের প্রাক্কালে টেস্টের দায়িত্ব দেওয়া হয় মুমিনুল হককে, টি টোয়েন্টির অধিনায়কত্ব পান মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্টের নেতৃত্ব আবারও সাকিবের হাতে ফিরে এলেও টি টোয়েন্টিতে এখনও রিয়াদই দলকে নেতৃত্ব দিচ্ছেন, যদিও সাম্প্রতিক সময়ে রিয়াদের অধিনায়কত্ব নিয়ে হচ্ছে সমালোচনা। রিয়াদের অধীনে ঘরের মাঠে টাইগাররা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষকে হারালেও গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে দলের অবস্থা নাজুক। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে 2-0 ব্যবধানে হেরেছে টাইগাররা। এই ফলাফলের পর অনেকেই নেতৃত্বে পরিবর্তনের দাবি জানিয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, বাংলাদেশ টি টোয়েন্টি দলের নেতৃত্ব আবারও সাকিবের কাঁধে তুলে দেওয়া যেতে পারে। সাকিব নিয়মিত খেলার নিশ্চয়তা দিলে যে কোনো ফরম্যাটে তিনি অধিনায়ক হিসেবে আশরাফুলের প্রথম পছন্দ। আশরাফুল বলেন, সব ফরম্যাট নিয়মিত খেললে সাকিবই প্রথম পছন্দ। নিষেধাজ্ঞায় যাওয়ার আগে টেস্ট ও টি টোয়েন্টিতে কিন্তু ওই অধিনায়ক ছিল, সে নিষেধাজ্ঞায় যাওয়ার পর আমরা 3 ফরম্যাটে 3 অধিনায়ক চিন্তা করেছি। সাকিবের স্ত্রী সন্তান যুক্তরাষ্ট্রে থাকেন, ফলে টানা খেলার মধ্যে থাকা সাকিবের জন্য একটু কঠিন তা মানছেন আশরাফুল। তিনি বলেন, তার পরিবার দেশের বাইরে থাকে, আমি জানি পরিবার সন্তান বাইরে থাকলে টানা খেলা কঠিন, সে কারণেই বোর্ড চাইলেও পারছে না, সাকিব হয়তো এই চাপ নিতে চাচ্ছে না। যদি দেশের চিন্তা করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি অধিনায়ক হিসেবে ও প্রথম পছন্দ। অ্যাকচুয়ালি সাকিব যদি সবগুলো ফরম্যাটের রেগুলার মেম্বার হয় তাহলে তো ডেফিনেটলি নাম্বার 1 চয়েস, কারণ ওর নিষেধাজ্ঞা যাওয়ার আগে কিন্তু সে সব ফরম্যাটই ক্যাপ্টেন ছিল।
সেই নিষেধাজ্ঞা যাওয়ার পরেই কিন্তু আমরা তিনটা ফরম্যাটে তিনটা ক্যাপ্টেন চিন্তা করেছি। তো আর আসার পরে কিন্তু আসলে যেহেতু তার ফ্যামিলিও দেশের বাইরে থাকে, আমিও জানি যে বাচ্চা ফ্যামিলি বাইরে থাকলে আসলে ডিফিকাল্ট সব সময় কন্টিনিউ করাটা। তো সেই কারণেই কিন্তু আর কি বোর্ড চাইলেও বা সাকিব হয়তো বা ওইভাবে চাচ্ছে না ওই প্রেশারটা নিতে। কিন্তু যদি দেশের চিন্তা করি, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাকিবেরই আসলে রেগুলার খেলে তাহলে তো ডেফিনেটলি নাম্বার ওয়ান চয়েস হতেই পারে। এদিকে তামিমকে টি টোয়েন্টি দলে ফেরাতে আশরাফুলের জোর আহ্বান। 2020 সালের মার্চের পর আর টি টোয়েন্টি খেলেননি তামিম ইকবাল। গত বিশ্বকাপের আগে তরুণ ওপেনারদের ওপর আস্থা প্রকাশ করে সরে দাঁড়ান। এই বছরের শুরুতেই টি টোয়েন্টি থেকে আবারও ছয় মাসের বিরতি চেয়ে নেন, সম্প্রতি দিয়েছেন অবসরের ইঙ্গিত। যদিও তামিমকে ছাড়া বাংলাদেশ টি টোয়েন্টি দলের অবস্থা নাজুক, তার অনুপস্থিতিতে অনেকবার ওপেনিং জুটি পাল্টানো হয়েছে, তবে কেউই সাফল্যের মুখ দেখেননি। তামিম জানিয়েছিলেন দলের প্রয়োজন হলে তিনি আবারও ফিরবেন। সাম্প্রতিক সময়ে দলে তামিমের প্রয়োজনীয়তা স্বচ্ছ কাঁচের মতো স্পষ্ট, আর এ কারণে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তামিমকে টি টোয়েন্টি দলে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি আশা করব তামিম ফিরে আসবে, গত বিপিএলে সে অসাধারণ খেলেছে, তার ক্যারিয়ারের সেরা বিপিএল। সে ফিরে আসলে আমাদের ওপেনিং স্লট শক্তিশালী হবে, যারা খেলছেন তাদের তো অভিজ্ঞতা নেই, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সেভাবে প্রমাণও করেনি যে ভালো কিছু করবে, এই জায়গায় আমাদের ভয়হীন ব্যাটিং দরকার। সীমিত ওভারের আরেক ফরম্যাট ওয়ানডেতে তামিম এখন অধিনায়ক, ফর্ম তার পক্ষে কথা বলছে। তাই আশরাফুলের আশা, অস্ট্রেলিয়া বিশ্বকাপে তামিমকে নিয়েই খেলতে যাবে বাংলাদেশ, যেহেতু সে ফিট আছে এবং দুইটা ফরম্যাটে নিয়মিত খেলছে, একটাতে অধিনায়ক। যেহেতু আমরা টি টোয়েন্টিতে ভালো করতে পারছি না, জুতসই ক্রিকেটারও পাচ্ছি না, অবশ্যই আমি মনে করি তামিমের বিশ্বকাপে যাওয়া উচিত। আমি তো ব্যক্তিগতভাবে আশা করবো যে তামিম হয়তো ফিরে আসবে, যেহেতু সে লাস্ট বিপিএলটা অসাধারণ খেলেছে, তার ক্যারিয়ার বেস্ট একটা বিপিএল আমরা দেখেছি। তো সে যদি ফিরে আসে তাহলে হয়তো আমাদের ওপেনিং স্লটটা একটু স্ট্রং হবে, আদারওয়াইজ যারা খেলছেন তাদের তো আসলে এক্সপিরিয়েন্সও নাই এবং ওইভাবে ইন্টারন্যাশনালে প্রুভও করে নেই যে তারা ভালো কিছু যে করবে। তো এই জায়গাটাতে আমাদের আমার মনে হয় যে ফেয়ারলেস খেলা, যেহেতু সে ফিট আছে এবং দুইটা ফরম্যাটে রেগুলার খেলছেন, একটাতে ও ক্যাপ্টেন, তো অবশ্যই আমি মনে করি যেহেতু আমাদের এখনও এই ফরম্যাটটা আমরা অতটা ভালো করতে পারছি না এবং আমরা পাচ্ছি না আমাদের ওই ধরনের ক্রিকেটার, তো আমি মনে করি যে অবশ্যই তামিমের এই ওয়ার্ল্ড কাপে যাওয়া উচিত। প্রিয় দর্শক, আশরাফুলের এই মতামতের সাথে আপনারা কি একমত? যদি একমত হন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি একমত না হন তাহলে নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।